এটা পবিত্র রমজান মাস। মাননীয় স্পিকার, রমজান মাসে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে আর নূরে বলছেন যে তোমরা অপবাদ রটনা করিও না, এবং আল কোরআনের মধ্যে যে সমস্ত অপরাধের শাস্তি দণ্ডের বিধান আল্লাহ পাক দিয়েছেন তার মধ্যে অপবাদ একটি অন্যতম ঘৃণিত অপরাধ। যে কারণে আমি মাননীয় স্পিকার আপনাকে বলবো যে অনুমান নির্ভর, জিয়াউর রহমানকে আপনি শেখ মুজিবের হত্যাকারী হিসাবে আপনি বলছেন, জিয়াউর রহমানের শেখ মুজিবের তো আপনার হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায় হয়েছে, দণ্ড কার্যকর হয়েছে, এখানে তো জিয়াউর রহমানের নাম ধারে কাছেও ছিল না, তাহলে কেন মাননীয় স্পিকার আজকে আপনার জিয়াউর রহমানকে এখানে অনুমান নির্ভরে বক্তব্য দিয়ে আমি মনে করি এই আলোচনাটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় সদস্য নবীজির মক্কা বিজয়ের সাথে উনি 71-এর যুদ্ধের তুলনা করেছেন। মাননীয় স্পিকার, এটাও আমার আপত্তি, এগুলো সংশোধিত হওয়া দরকার, প্রত্যাহার হওয়া দরকার। মাননীয় স্পিকার, আমি 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 যে কারণে এখানে মাননীয় স্পিকার আমি আপনার প্রোটেকশন চাই, আমাকে সময় দিয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমরা মুসলমান সম্প্রদায়ের, বাংলাদেশ কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের অধ্যুষিত দেশ, আমরা যারা মুসলমান তারা কিন্তু বিসমিল্লাহ রহমানের বলে যে কোনো কাজ শুরু করি। আমি যদি আজকে সংসদে বলে দিই যে সবাইকে বিসমিল্লাহ বলে কাজ করতে হবে, করবে মাননীয় স্পিকার? এটা হবে না, হবে না মাননীয় স্পিকার। আমি আমার রাজনীতির 45 বছর জীবনে আমি এখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যারা প্রবক্তা আমি দেখিনি কোনো দিন তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। আমি যারা মেহনতি মানুষের জয় হোক যারা স্লোগান দিয়েছে আমি শুনি নাই তারা কখনো তাদের সভা সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছে। মাননীয় স্পিকার, যে কারণে এই বিষয়টা আজকে সারা দেশে একটা উদ্বিগ্ন, আজকে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে দৌড়াচ্ছেন যে আগামী 23 সালের নির্বাচন কী হবে, বিএনপিকে নির্বাচনে আনতে হবে, এখানে র্যাব কর্মকর্তাদের নামে স্যাংশন এসছে, সেগুলো নিয়ে একটা উদ্বেগ রয়েছে, এগুলো নিয়ে আলোচনা। আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে সাংঘাতিকভাবে একটা উদ্বেগের মধ্যে রয়েছে, আজকে জনপ্রতিষ্ঠানের মধ্যে যে সংকট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেন মাননীয় স্পিকার। যে কারণে আপনারা তো দীর্ঘক্ষণ আলাপ করলেন, আপনারা তো এতক্ষণ 2 ঘন্টা ধরে আলাপ করেছেন, 2 ঘন্টা ধরে আলাপ করার পরেও 5 মিনিট সময় কথা বলার সহ্য শোনার সময় নাই, 5 মিনিট যদি সময় না থাকে মাননীয় স্পিকার তাহলে আমি মনে করি যে এই ধরনের প্রস্তাব, মাননীয় স্পিকার আমি বলবো যে এই ধরনের প্রস্তাব, আমি সত্যিকার অর্থেই এই ধরনের প্রস্তাব আজকের মাননীয় সদস্য যারা নিয়ে এসছেন এই ধন্যবাদ প্রস্তাবে আমার পক্ষে মাননীয় স্পিকার ধন্যবাদ জ্ঞাপন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের 50 বছর ইতিহাসে আমি আপনাকে উদ্দেশ্য করি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে শেখ মুজিবের বঙ্গবন্ধুর যে ভাষণ, স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী উনি ভাষণ আমাদের শুনিয়েছেন, আমি নিজে তার সাক্ষী, আমি নিজে ওই সমস্ত প্রামাণ্য ভাষণ শুনেছি এবং বঙ্গবন্ধুর সেই সমস্ত ভাষণে আমি লক্ষ্য করেছি যে ওই ভাষণে আপনার জয় বাংলাও যেমন স্লোগান দিয়েছে, বাংলাদেশ জিন্দাবাদও স্লোগান দিয়েছে, স্বাধীনতা উত্তর এই পার্লামেন্টে শোনানো হয়েছে, এই পার্লামেন্টে প্রামাণ্য দলিল, এই পার্লামেন্টে যে ভাষণ, বঙ্গবন্ধুর যে ভাষণ আপনারা শুনিয়েছেন আমি নিজে সাক্ষী, এই ভাষণ এখনো এই ইউটিউবের মধ্যে রয়েছে, আমি তার প্রমাণ দিতে পারবো মাননীয় স্পিকার। সুতরাং জাতির মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে বিভক্তি সৃষ্টি করার দরকার নাই, জাতির মধ্যে আজকে যে সংকট, জাতির মধ্যে যে গণতন্ত্রের সংকট, এই জায়গাগুলি নিয়ে আমরা আলোচনা করি, বাংলাদেশে দ্রব্যমূল্যের যে সংকট, এই দ্রব্যমূল্য মানুষের গণতান্ত্রিক যে মূল্যবোধের সংকট, মানুষের মত প্রকাশের যে স্বাধীনতার সংকট, এই জায়গাগুলো নিয়ে এই মূল্যবান সময় আমরা আলোচনা করি। মাননীয় স্পিকার, আমার এই বক্তব্যে আপনারা অসন্তুষ্ট হতে পারেন কিন্তু আজকে আমি মনে করি এই বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত আপনার সৃষ্টি হবে না। জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে গেলে জাতীয় ঐক্যমতের জন্যে যে সংকটগুলো রয়েছে সেই জায়গাগুলো আমাকে যেতে হবে, সেই জায়গাগুলো আমাকে অ্যাড্রেস করতে হবে। আর মাননীয় স্পিকার, আমি বক্তব্য রাখার আপনার প্রোটেকশন চাচ্ছি এই কারণেই যে মাননীয় স্পিকার তো, মাননীয় প্রধানমন্ত্রী তো লাকুম দিনকুম আলিয়াদিনে বিশ্বাসী, যার যার ধর্ম তার তার নীতিতে উনি বিশ্বাস করেন, উনি তো বক্তৃতা তো বলেছেন যে লাকুম দিনকুম আলিয়াদিন, যার যার ধর্ম তার তার। সুতরাং বাংলাদেশে এখানে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে যার যার ইচ্ছা তাকে সেভাবে কাজ করার সুযোগ দেন। সুতরাং আমি মনে করি মাননীয় স্পিকার এই বিষয়টির প্রতি আর আমি বক্তব্য বাড়ালাম না,